রাজধানীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ ফলে আতঙ্ক বাড়ছে নগরবাসীর মধ্যে মহাখালী ডেডিকেটেড ডিএনসিসি হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা পুরো আগস্ট জুড়ে যত রোগী ভর্তি হয়েছিল সেপ্টেম্বরের দশ দিনেই তার চেয়ে বেশি ভর্তি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ তবে ডেঙ্গু চিকিৎসায় তাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন উপপরিচালক পরিচালক ডাক্তার মমিনুর রহমান হাসপাতালে ভর্তি রোগীদের অভিযোগ প্রত্যেকটি এলাকায় বেড়েছে মশার উপদ্রব রাজনৈতিক পট পরিবর্তনের আগ থেকেই মশার ওষুধ দিতে দেখেন না তারা মশা মারতে এখন আর কাউকে খুঁজে পায় না বলেও জানান আক্রান্তরা মশার উপদ্রব ইদানিং অনেক বাড়ছে যার কারণে আমার ডেঙ্গু হয়েছে জ্বর শরীর ব্যথা দুই দিন ধরে জ্বর বিদায় ওষুধ খাওয়ার পরে জ্বর ভালো হয়ে গেছে পরে ব্যথা যাইতেছে না আর বমি হইতেছে অনেক লাস্টে মানে রক্ত সিবিসি টেস্ট করলাম করার পরে ধরা হয়েছে যে এটা ডেঙ্গু দর্শক এই মুহূর্তে রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে আছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে রুবেল জানাবেন যে হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ কেমন দেখছেন আর এই মুহূর্তে আক্রান্তদের জন্য চিকিৎসকদের পরামর্শ কী আফসানা ডেঙ্গু রোগীর চাপ দিনে দিনে বাড়ছে যেটি আপনি বলছিলেন সংবাদে যে গত আগস্ট মাসে ডেঙ্গু রোগীর ভর্তি হয়েছিল এই হসপিটালে একশো ছাপ্পান্ন জন আর এই মাসে এখন পর্যন্ত দশ দিনে দুইশোর বেশি ডেঙ্গু রোগী এই হাসপাতালে চিকিৎসা নিয়ে কেউ চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন কেউ এখনও চিকিৎসা নিচ্ছেন তবে এখন পর্যন্ত এই হসপিটালে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে গতকালই পাঁচ জনের ডেঙ্গুর ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং এই মাসেই এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে উনিশজন এটি স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য তবে ডিএনসিসি কোভিড এই ডেঙ্গু ডেডিকেটেড যে হসপিটাল এই হসপিটালের যে সহকারী পরিচালক তিনি উপপরিচালক তিনি বলেছেন যে তাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে এই হাসপাতালে অন্তত পাঁচশো জনের চিকিৎসা একসাথে করতে পারবেন এবং একই সাথে তাদের যে আইসি ইউ রয়েছে সেখানেও আরও বেশ কিছু লোকের চিকিৎসা দেওয়া সম্ভব তিনি বলছেন যে ডেঙ্গুর এই এই মাত্রাটি আরও আগে থেকেই তাদেরকে সতর্ক করা হয়েছিল নগর কর্তৃপক্ষকে যে এই সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে ডেঙ্গুর প্রকোপ বাড়বে এবং এটি আসলে ডেঙ্গুর মৌসুমি বলা চলে থেমে থেমে মাসে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে যে কারণে ডেঙ্গুর প্রকোপও বাড়ছে এবং বিভিন্ন এলাকা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ডেঙ্গু রোগী আসছে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি প্রত্যেকটি হাসপাতালে প্রত্যেকটি বেডই রয়েছে রুগী এবং রুগী বাড়ছে গতকাল এই হাসপাতালে ভর্তি হয়েছে অন্তত আঠারো জন রুগী এবং আজকেও এখন পর্যন্ত ভর্তি হচ্ছে যেটি আমরা জানতে পেরেছি পুরুষ নারী এবং শিশু ওয়ার্ডে এখন পর্যন্ত দশজনের বেশি ভর্তি হয়ে গেছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে দিন দিন এখন বাড়বে এবং যারা মশা নিয়ে কাজ করে যারা বিশেষজ্ঞরা যে তারা এই সতর্ক বার্তাটি আগেই দিয়েছিল জুলাই মাসে জুন মাসে তারা সতর্ক বার্তাটি দিয়েছিল ঢাকার দুই নগর কর্তৃপক্ষকে যদিও তারা বিষয়টিকে কানে তোলে নেয় এবং এটি এইবারই নয় বরাবরের মতো প্রতি বছরই নগর কর্তৃপক্ষকে এই সতর্কবার্তা দিয়ে থাকে বিভিন্ন সংস্থা যারা মশার এই ঘনত্ব নিয়ে কাজ করে তারা সতর্কবার্তা দিলেও দুই সিটি কর্পোরেশন তাদের কথা খুব একটা কানে তোলেন না বলেই অভিযোগ রয়েছে এবং সেটি হয়েছে যদিও এবছরের বিষয়টি একটু ভিন্ন রাজনৈতিক পরিবর্তনের আগেই দুই সিটির মেয়র পলাতক ছিলেন যেই কারণে আসলে ওষুধ দেওয়ার বিষয়টি খুব একটা তদারকি করেনি এর আগে খুব আয়োজন করে মশার ওষুধ ছিটানো হলেও এই বছর সেটি দেখা যায়নি তবে এখানে যারা আক্রান্ত তারা বলছেন যে তারা গত কয়েক মাসে তাদের বাড়ির আশপাশে বা আঙিনায় মশার ঔষধ দিতে দেখেনি যদিও বৃষ্টিপাত এবার বেশি হওয়াতে মশার লার্ভা বেড়েছে মশার উৎপাদ বেড়েছে এবং যেসব এলাকায় মশার উৎপাদ বেড়েছে সেসব এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে এবং ডেঙ্গু আতঙ্কে মূলত নগরবাসী সবাই খুব আতঙ্কে আছে যে কখন আহ জি রুবেল অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য